লাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তোমাদেরই অনেকের মধ্যে থেকে কমেন্টে রিকোয়েস্ট এসেছে যে স্যার জেক্স ফোর সিলেবাসটা একটু বাংলাতে বোঝালে ভালো হবে। তো সেই রিকোয়েস্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটাকে তৈরি করলাম। এই ভিডিওতে আমি বাংলায় জেক্স ফোরতে ম্যাথের কোন কোন চ্যাপ্টার আছে সেইগুলোকে বিস্তারিত বোঝাবো, এবং এর মধ্যে থেকে কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়লে বেশি কমন পাওয়া যাবে, বেশি প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই এটা সম্পূর্ণ ভালো করে দেখো, হ্যাঁ একটু বাদ দিও না, এবং সমস্ত ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো। অবশেষে বলবো যে যেহেতু নেগেটিভ মার্কিং হবে, তাহলে কীভাবে পরীক্ষাটা দিলে তোমরা হ্যাঁ সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে এবং নেগেটিভ মার্কিংয়ের যে রিস্ক থেকে বাঁচতে পারবে সেটা কিন্তু অবশেষে আমি শেষে পরামর্শ দেবো। প্রথমত বলে রাখি, আমি এই যে ম্যাথ সিলেবাসটাকে তোমাদের বোঝার সুবিধার্থে বা আমার বোঝানোর সুবিধার্থে কিছু পার্টে ভাগ করে নিয়েছি, যেমন পাটিগণিত, বীজগণিত, হ্যাঁ জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, এই সমস্ত ভাগে ভাগ করেছি, এবং এই সমস্ত চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো আছে সেইগুলো আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে আমি টপিকগুলোকে হাইলাইট করে দেবো যে কোনটা পরীক্ষায় বেশি আসে। তো শুরু করা যাক। তো এখানে প্রথম খেয়াল করো যে পাটিগণিত আছে, তো পাটিগণিতের ক্ষেত্রে যে 1 নম্বর যেটা যে বাস্তব সংখ্যা, হ্যাঁ বাস্তব সংখ্যা বলতে মাধ্যমিক সিলেবাসে যে শত সংখ্যা আছে সবই বাস্তব সংখ্যা, আসলে কাল্পনিক সংখ্যা বা জটিল রাশি চ্যাপ্টারটা থাকে ক্লাস 11-এ, এই জন্য বাস্তব সংখ্যার মধ্যে কি কি সংখ্যা আছে সেইগুলো কি ধরনের সংখ্যা হয় সেইগুলো নিয়ে যে চ্যাপ্টারটা, হ্যাঁ বাস্তব সংখ্যার মধ্যে কি কি চ্যাপ্টার হয় বা কি কি ভাগ আছে সেইগুলো জানা খুব জরুরি। যেমন বাস্তব সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, বা এর মধ্যে যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, ভগ্নাংশ, ভগ্ন সংখ্যা, বা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ইত্যাদি বা মৌলিক সংখ্যা, এই সংখ্যা সম্পর্কিত যে চ্যাপ্টার, যে একবারে প্রাথমিক জ্ঞান যেগুলো সেই সম্পর্কে একটা প্রশ্ন আসে, হ্যাঁ যেমন তো সেই প্রশ্নটা নিয়ে যেটা সেটা যে বাস্তব সংখ্যা চ্যাপ্টার। তারপর হচ্ছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি চ্যাপ্টার সম্বন্ধে সবই তো তোমরা মোটামুটি জানো, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি আসলে একই ধরনের একটা সূত্রের উপর নির্ভর করে হয়। যদি সমাহার হ্রাস হয় সেক্ষেত্রে মিডিলটা মাইনাস হয়ে যায়। তো 6 নম্বর যেটা হচ্ছে অংশীদারি কারবার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কি বিবিধ পাটিগণিত। এই বিবিধ পাটিগণিত কথাটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, আসলে কোনো অঙ্ক একটা চ্যাপ্টারের উপরে সাধারণত হয় না। যেমন ধর কোনো একটা অঙ্ক থাকে যেটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ যেটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নিয়ে হয়, তো সেই ধরনের প্রশ্নগুলিকে আসলে বিবিধ পাটিগণিত বলে আমি ব্যাখ্যা করছি। তো এই ধরনের আসলে বিবিধ প্রশ্নটাই বেশি আসে, শুধুমাত্র সরল সুদ দিয়ে বা শুধুমাত্র বাস্তব সংখ্যা দিয়ে প্রশ্ন নাও আসতে পারে, এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ বীজগণিত। বীজগণিতের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বহুপদী সংখ্যামালা, অর্থাৎ যে সংখ্যামালা অনেকগুলো পদ থাকে, তোমরা দেখে থাকবে যে xy দিয়ে অনেক কিছু থাকে, এইটা সমান এত হলে ওটা সমান কত, এই ধরনের যে অঙ্কগুলো এগুলো আসলে বহুপদী সংখ্যামালা। তারপর 2 নম্বর যেটা আসছে উৎপাদকের বিশ্লেষণ, তো উৎপাদকের বিশ্লেষণ তোমরা অনেক ছোটবেলা থেকে করে আসছো, বুঝতে পারো উৎপাদকের বিশ্লেষণ মানে গুণফল আকারে প্রকাশ করা। তারপর 3 নম্বর যেটা আছে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, এইটা বোঝা আছে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ মানে হচ্ছে আসলে যেটা xy দিয়ে যে সমীকরণগুলো হয় তাদেরকে যে সমাধান সম্পর্কিত যে প্রশ্নগুলো সেটা হচ্ছে। তারপর আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের মধ্যে x x² থাকে সেগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ, সেটা নিয়ে যে চ্যাপ্টার। হ্যাঁ তারপর আছে দ্বিঘাত করণী, বা শুধু করণীয় বলতে যেটা বোঝে সেটাকেই দ্বিঘাত করণীয় বলছে, সূচকের নিয়মাবলী, 7 নম্বর হচ্ছে লঘারিদম, 8 নম্বর অনুপাত সমানুপাত, 9 নম্বর হচ্ছে ভেদের প্রয়োগ, আর 10 নম্বর হচ্ছে বিবিধ বীজগণিত। তো এই ক্ষেত্রগুলো বিবিধ বীজগণিত মানে হচ্ছে সেই ধরনের বীজগণিত যেগুলো অনেকগুলো চ্যাপ্টারের উপর নির্ভর করে একটা প্রশ্ন তৈরি করছে, সেইগুলো হচ্ছে বিবিধ বীজগণিত। এবার এবার আসি যে এর মধ্যে কোন চ্যাপ্টারগুলোকে বেশি জোর দেয়, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন মাস্ট থাকে। হ্যাঁ যেমন ধর সূচক থেকে প্রশ্ন একটা থাকবেই, লগারিদম থেকে প্রশ্ন থাকবে, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন থাকবে, ভেদ থেকে প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে। তো তারপর ধরো একঘাত সমীকরণ থেকে প্রশ্ন খুব কম থাকে, তবে দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন বেশি থাকে।
তো আসলে বীজগণিতের মধ্যে এই এই চ্যাপ্টারগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো একটু বেশি জোর দেবে তোমরা। আর যেটা বলা হয়নি পাটিগণিত, পাটিগণিতের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাভ ক্ষতির অঙ্ক খুব এসে থাকে, আর অংশীদারি কারবারের অঙ্ক একটু কম আছে এই এক্সপোতে। তো এর ক্ষেত্রে লাভ ক্ষতি এবং সরল সুদ চক্রবৃদ্ধি সুদ নিয়ে একটা প্রশ্ন হয়। তো এইগুলো হচ্ছে আমি যেগুলো হাইলাইট করেছি এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এগুলোর দিকে একটু বেশি খেয়াল রাখো। তারপর যেটা আছে জ্যামিতি, জ্যামিতিতে প্রথম আছে ত্রিভুজের উপপাদ্য। তো ত্রিভুজের উপপাদ্য বলতে আমি যেটা বোঝাতে চাই যে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজের মধ্যমানি উপপাদ্য হয়, ত্রিভুজের ক্ষেত্রফল উপপাদ্য, এই সম্পর্কে যত উপপাদ্য আছে সবই জানতে হবে। অন্তঃকোণ বহিঃকোণ সম্পর্কিত উপপাদ্য, তারপর সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য হয়, ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপাদ্য, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, 5 নম্বর আছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, 7 নম্বর সদৃশ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, 8 নম্বর পিথাগোরাসের উপপাদ্য, 9 নম্বর বিবিধ প্রশ্ন। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিবিধ জ্যামিতিক প্রশ্ন। আসলে জ্যামিতির প্রশ্ন কখনোই একটা উপপাদ্যের উপর নির্ভর করে হয় না, যে একটা একটা জ্যামিতির প্রশ্ন দেখা যায় অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো উপপাদ্যের উপর নির্ভর করে একটা জ্যামিতির প্রশ্ন সলভ হয়। তো তারপর পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যে প্রশ্ন হয়, সদৃশ্যতা সম্পর্কিত প্রশ্ন এসে থাকে। তো এইগুলো এই সংক্রান্ত এই সমস্ত দিক থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে, আর এইগুলো থেকে ইনডাইরেক্ট প্রশ্ন আছে, যে হয়তো কোনো একটা প্রশ্নের মধ্যে এই জিনিসটার প্রয়োগ থাকে। তো এই জ্যামিতির মধ্যে এই চ্যাপ্টারগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর চলে যাচ্ছে পরিমিতি, পরিমিতির ক্ষেত্রে আমি যেটা ভাগ করেছি ত্রিভুজ বলতে এখানে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল, তার পরিসীমা, হ্যাঁ এবং শুধু ত্রিভুজ বলতে এখানে যে সমবাহু ত্রিভুজ কি জিনিস, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল, তার পরিসীমা, এই সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় সেটা আসলে ত্রিভুজ ক্যাটাগরির মধ্যে ফেলেছি আমি। তারপর চতুর্ভুজ, চতুর্ভুজ দিয়ে যে প্রশ্নগুলো হয় সেটা চতুর্ভুজ, এবার চতুর্ভুজের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, সবই এক এক ধরনের চতুর্ভুজ। তো এখানে প্রশ্ন এর মধ্যে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আছে ত্রিভুজ, এবং ত্রিভুজের মধ্যে আবার যেটা আসে সমবাহু ত্রিভুজের উপর প্রশ্ন কিন্তু বেশি হয়, এবং সমকোণী ত্রিভুজের উপর প্রশ্ন হয় বেশি, বা ত্রিভুজের পরিকেন্দ্র অন্তঃকেন্দ্রের উপর প্রশ্ন বেশি হয়। তো ত্রিভুজ সম্পর্কিত জিনিসগুলো চতুর্ভুজ দিয়ে ডাইরেক্ট সেরকম প্রশ্ন থাকে না, আয়তক্ষেত্র দিয়ে প্রশ্ন কম থাকে, বর্গক্ষেত্র দিয়ে সমান প্রশ্ন কিন্তু অনেক বেশি থাকে, সামন্তরিক সংক্রান্ত প্রশ্ন থাকে, রম্বুজ সংক্রান্ত প্রশ্ন থাকে, ট্রাপিজিয়াম দিয়ে ডাইরেক্ট সেরকম কোনো প্রশ্ন যে এক্সপোতে থাকে না। তারপর বৃত্ত, এখানে বৃত্ত বলতে কিন্তু আমি শুধুমাত্র যে বৃত্ত দিয়ে বৃত্তের ক্ষেত্রফল বা পরিধি নির্ণয় এরকম না, হ্যাঁ তার মধ্যে এই এইগুলোর পাশাপাশিও বৃত্তের ক্ষেত্রফল বা পরিধি নির্ণয় এর পাশাপাশিও কিন্তু যেমন অর্ধবৃত্ত, তার পরিসীমা ইত্যাদি নিয়েও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তারপর যেটা আছে আয়তঘন, যেটাকে অন্যরকমভাবে কি সমকোণী চৌকলও বলা হয় কোনো কোনো বইয়ে, তো সমকোণী চৌকল বা আয়তঘন বা ইংরেজিতে কিউবয়েড বলা হয়, এর উপর অনেক প্রশ্ন হতে পারে, যার আয়তন, আয়তঘনের আয়তন যেমন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই নিয়ে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ তারপর যেটা আছে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, এবং হ্যাঁ গোলকের ক্ষেত্রে শুধু গোলকটা পড়লে হবে না, গোলকের পাশাপাশি অর্ধগোলক নিয়ে অনেক প্রশ্ন হয়, অনেক সূত্র আছে। হ্যাঁ যেমন গোলকের আয়তন 4/3 পায় আর কিউ, অর্ধগোলকের আয়তন 2/3 পায় আর কিউ, আর ক্ষেত্রফলটা নিয়ে একটু বেশি প্রশ্ন আছে, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3π r², তারপর শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2π r², তারপর ভূমির ক্ষেত্রফল π r², তো এইগুলো অর্ধগোলক সম্পর্কেও কিন্তু গোলকের মধ্যে কিন্তু অর্ধগোলকটাও কিন্তু লুকিয়ে আছে। তো এরপর যেটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, পরিধি পরিমিতির বিবিধ প্রশ্ন, আসলে পরিমিতি থেকে বিবিধ প্রশ্নটা একটু বেশি আছে। হ্যাঁ যেমন ধরো বললে একটি চোঙাকৃতি হ্যাঁ ড্রামের মধ্যে কিছুটা জল আছে, সেখানে কিছুটা শঙ্কু আকৃতির হ্যাঁ টুকরো ডোবানো হচ্ছে, তাহলে সেখানে কি হয়, আসলে চোঙের সূত্র প্রয়োজন হয়, শঙ্কুর সূত্র প্রয়োজন হয়, এই জন্য বিবিধ প্রশ্নগুলাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি যে সালের প্রশ্ন আমি যে ভিডিওতে করেছি সেগুলো খেয়াল করবে যে বিবিধ প্রশ্নগুলাই কিন্তু বেশি, বা ত্রিভুজ একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আঁকা আছে, বা বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকা আছে, বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আঁকা আছে, তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটা আসলে একটা বর্গক্ষেত্রের সূত্র প্রয়োগ করতে হচ্ছে, একটা বৃত্তের সূত্র প্রয়োগ করতে হচ্ছে, এই জন্য এই ধরনের প্রশ্নগুলো আসলে বিবিধ প্রশ্ন ক্যাটাগরির মধ্যে আসছে, ডাইরেক্ট শুধুমাত্র বৃত্তের উপর নির্ভর করে প্রশ্ন নাও আসতে পারে।
এরপর চলে আসছি স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি বলতে এটা মাধ্যমিক সিলেবাসে ডাইরেক্ট হয়তো এই নামে তোমরা কিছু চ্যাপ্টার খুঁজে পাবে না, কিন্তু আসলে এগুলো করা যায়। ক্লাস নাইনে দেখে থাকবে যে স্থানাঙ্ক, লম্ব স্থানাঙ্ক অর্থাৎ স্থানাঙ্ক সম্পর্কিত বা লেখচিত্র সম্পর্কিত যে প্রশ্নগুলো, তবে লেখচিত্র তো রাখতে দেওয়া সেখানে সম্ভব না, তো স্থানাঙ্কটা কি সেখানে বিভিন্ন কোয়ার্ডিনেট বা পাদ সম্পর্কে ধারণাটা থাকতে হবে। হ্যাঁ, কোন পাদের চিহ্ন প্লাস, কোথায় মাইনাস হয়, এক্স অক্ষ বরাবর প্লাস হচ্ছে কোন দিকে, মাইনাস হচ্ছে কোন দিকে, এই সমস্ত কনসেপ্টগুলো থাকতে হবে। তারপর যেটা আছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা নিয়ে প্রশ্ন আগের বছর এসেছে। হ্যাঁ, সরলরেখাকে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এটা একটু আউট অফ সিলেবাস মনে হচ্ছে, মানে ইলেভেনের সিলেবাসে আছে এই দুটোকে, অর্থাৎ সরলরেখাকে অন্তর্বিভক্ত করা আর বহির্বিভক্ত করা, স্থানাঙ্ক জ্যামিতি তাদের অনুপাত বার করা। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, আসলে স্থানাঙ্ক জ্যামিতিতে একটু গ্রাফের সাহায্যে এমন কিছু স্থানাঙ্ক দিয়ে দেবে, সেই স্থানাঙ্কটা দেখে তোমাকে ত্রিভুজের সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বলতে হবে। এই ধরনের প্রশ্ন কিছু আসে এবং অবশেষে স্থানাঙ্ক জ্যামিতির বিবিধ প্রশ্ন। তো স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে অর্থাৎ এক্স ওয়াই দিয়ে যে স্থানাঙ্ক পদ্ধতি বা কার্টেশিয়ান স্থানাঙ্ক পদ্ধতি যে প্রশ্নগুলো আসে, যে প্রশ্নগুলো আছে সেদিকে তোমরা খেয়াল রাখবে। তারপর যেটা হচ্ছে রাশিবিজ্ঞান, যেটা নতুন একবারে মানে 2018-তে রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন আসতে শুরু করেছে, তো 19-এও আশা করি আসবে কিছু। সেক্ষেত্রে পরিসংখ্যা বিভাজন আসলে ছ পাই, যে ছক তো দেওয়া সম্ভব না, তো যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা গড়ের কনসেপ্ট থেকে প্রশ্ন আসতে পারে, মধ্যমা কনসেপ্ট এবং সংখ্যাগুরু মানের কনসেপ্ট, এবং এই তিনটে নিয়ে সমন্বয়ে একটা প্রশ্ন হয়, রাশিবিজ্ঞানের বিবিধ প্রশ্ন বলা, সেই সম্পর্কে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো রাশিবিজ্ঞান সম্পর্কে আমি পরে ভিডিও বানাবো, বিস্তারিত অঙ্ক আমি করে দেখাবো। তারপর যেটা আছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার হচ্ছে যে কোণ পরিমাপ। এখানে কোণ পরিমাপ বলতে যে কোন দুটো পদ্ধতিতে কোণের পরিমাপ করা হয়েছে সিলেবাসে, প্রথমত ডিগ্রি এবং রেডিয়ান। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক, যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 2 হলে 90 ডিগ্রি, এইগুলোকে জানতে হবে। তারপর মিনিট সেকেন্ড, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই কনসেপ্টগুলো হচ্ছে কোণের পরিমাপ চ্যাপ্টারের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে সূক্ষ্ম কোণের কোণ অনুপাত, সূক্ষ্ম কোণ বলতে কোনটাকে বোঝায়, 90 ডিগ্রি কোণ, যে কোণগুলো 90 ডিগ্রি কম বা 90 ডিগ্রি কম সেটাকে সূক্ষ্ম কোণ বলে। তো সেই কোণানুপাত সম্পর্কে যে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এই ধরনের কোণানুপাত, যে ছটা কোণানুপাত আছে তার উপর প্রশ্ন হয়। আদর্শ কোণের কোণানুপাত, এখানে আদর্শ কোণ কোণগুলোকে বলা হয়, আদর্শ কোণ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, হ্যাঁ 0 ডিগ্রি, 45, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো হচ্ছে আদর্শ কোণ, এই সমস্ত কোণের কোণানুপাত হ্যাঁ দিয়ে যে প্রশ্নগুলো হয়। তারপর পূরক কোণের কোণানুপাত, পূরক কোণ মানে কোনো একটা কোণ থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে, 90 ডিগ্রি থেকে কোনো কোণকে, যেমন 30 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, কেননা 90 থেকে 30 বিয়োগ করলে 60 হয়, তো এই পূরক কোণ সম্পর্কিত প্রশ্ন আছে। অবশেষে যেটা আছে উচ্চতা ও দূরত্ব, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তো এটা নিয়ে একটা করে প্রশ্ন অন্তত প্রতি বছর থাকে, এবছর একটা আসার সম্ভাবনা আছে। তো এবং অবশেষে যেটা বলতে হবে ত্রিকোণমিতির বিবিধ প্রশ্নাবলী। হ্যাঁ, বিবিধ প্রশ্নাবলী বলতে এখানে যে বিভিন্ন চ্যাপ্টারের সমন্বয়ে যে প্রশ্নগুলো তৈরি হয় সেটাকে বিবিধ প্রশ্নাবলী বলছি। এছাড়া উচ্চতা দূরত্ব চ্যাপ্টারটাও মানে ইম্পর্টেন্ট আছে, এবং এর মধ্যে আদর্শ কোণ, আদর্শ কোণ সম্পর্কে প্রশ্ন আসলেও মানে পূরক কোণ সম্পর্কিত প্রশ্নগুলো এসে থাকে, এবং প্রথম চ্যাপ্টারগুলো প্রাথমিক জ্ঞানের জন্য এই চ্যাপ্টারগুলো দরকার। তো অবশেষে আমি যে চ্যাপ্টারগুলো হাইলাইট করে দেখালাম এইগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইগুলো তোমরা একটু বেশি জোর দাও এবং এইভাবে পড়তে থাকো, যদি বিভিন্ন বই ফলো করো, বইয়ের ক্ষেত্রেও একটু খেয়াল করে। যারা বিভিন্ন রকম বই পড়ছো তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে বেশি পুরানো প্রশ্ন পড়তে যেও না, 2009 বা তার আগে বেশি পুরানো প্রশ্ন না পড়াই ভালো, কারণ তখনকার জেক্সপো লেভেল ছিল অনেক নিচু লেভেল ছিল, অনেক সহজ প্রশ্ন আসছে, কিন্তু এখন অনেক হায়ার লেভেলে এসছে। তো সেই হিসাবে যেটা বলতে হয় যে তোমরা, আমি যে চ্যাপ্টারগুলো হাইলাইট করে দিলাম এই চ্যাপ্টারগুলো জোর দাও, এবং অবশেষে যেটা বলতে হয় যে এখনও যারা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখেনি, তারা আমরা চ্যানেলে গিয়ে যে বিভিন্ন রকম প্লে লিস্ট তৈরি করা আছে, তাদের ভৌত বিজ্ঞান থেকে শুরু করে অঙ্কের, হ্যাঁ জ্যামিতি, পরিমিতি, যে পাটিগণিত, এই সমস্ত প্লে লিস্টগুলো, প্লে লিস্ট ধরে তোমরা সমস্ত ভিডিও দেখো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে
সমস্ত সালের প্রশ্নগুলো, যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে 2018, 17, 16, 15 ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু আমি আগে সলভ করি। কারণ না, এখান থেকে তোমরা নিজেরা একটা কনসেপ্ট পাবে যে কি ধরনের প্রশ্ন যে এক্সপোতে সেট হয়। তো এই জন্য আসলে এই ধরনের প্রশ্ন, এই ধরনের ভিডিওটা তৈরি কর, এই ধরনের ভিডিও আমরা আগে দিচ্ছি। এবং আসলে আমি হয়তো আমি নিজের মন মতো কিছু প্রশ্ন সেট করে দিলাম, বা কোনো একটা বই থেকে প্রশ্ন নিয়ে তুলে দিলাম, তো সেই প্রশ্ন যে কমন আসবে এমন কোনো গ্যারেন্টি থাকে না। কিন্তু বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেইগুলোকে যদি আমি ভিডিওতে আলোচনা করি, তাহলে তোমরা নিজেরাই সাজেশন তৈরি করে নিতে পারবে। এই জন্য আমার কনসেপ্ট হচ্ছে এটা, যে যে প্রশ্নগুলো অলরেডি এক্সপোতে এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করা হয়। হ্যাঁ, যার ফলে সেখানে তোমরা নিজেরা একটা কনসেপ্ট পাবে যে কী ধরনের প্রশ্ন যে এক্সপোতে সেট হয়। আজকের ভিডিওটা এখানে এই বলে শেষ করতে হচ্ছে, তো কেন ভিডিও দৈর্ঘ্য খুবই বড় হয়ে যাচ্ছে, অনেকে ধৈর্য হারিয়ে ফেলতে পারে। তো অবশেষে বলবো যে যারা যারা নতুন চ্যানেলে যোগ দিয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং হ্যাঁ, ভিডিও বন্ধ করার আগে অবশ্যই একটা লাইক করে রাখো।